নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি যে একটা সেট নিয়ে আলোচনা করছি, এই সেট থেকে 100% তোমরা প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে আমি বলতে পারি। তো দেখো, নিম্নবর্গের ইতিহাস কী আছে, ঠিক আছে, উডের ডেসপ্যাচ কী, আমাদের বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী আছে, বা প্রকাশনার গুরুত্ব ঠিকই বলছি, উডের ডেসপ্যাচ কী, তো দেখো এই যে সমস্ত প্রশ্নগুলো আছে, যেমন সভা সমিতির যুগ কাকে বলে, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, বসু বিজ্ঞান মন্দির, তিন কাঠিয়া ব্যবস্থা কি, শ্রীরামপুত্র ই কাকে বলা হয়, মোপলা বিদ্রোহ কি, দলিত কাদের বলা হয়, চৌরি চৌরা ঘটনা কি, রশিদ আলী দিবস কি, কার্লাইল সার্কুলার কি, মাতঙ্গিনী হাজরা কেন আমাদের স্মরণীয়, এই যে সমস্ত প্রশ্নগুলো দিছি এখান থেকে তোমরা কমন পাবে। স্মৃতিকথা কীভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহৃত হয়, সাম্প্রদায়িক বাঢ়রা কি, মেকলে মিনিট কি, খোদাই খিদমতগার কি, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে। তো দেখো, 4 নম্বর থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, শ্রীরামকৃষ্ণ পাশ্চাত্য শিক্ষা, রামমোহন রায়ের ভূমিকা, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের কারণ, আমাদের রবীন্দ্রনাথ কি বলেছে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথ কিভাবে করেন, বা রবীন্দ্রনাথের মূল্যায়ন ব্যাখ্যা করো, বর্তমান ভারত। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বে আমি বলতে পারি, এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে, 100% এখান থেকে তোমরা কমন পাবে। আজকে আমি 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো ইতিহাসে আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। বর্তমান ভারত ভালো করে পড়ে যাবে, তারপরে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়া আন্দোলনে নারীদের ভূমিকা, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, 11 নম্বর প্রশ্ন আছে, ছাপাখানা প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান লেখো, দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও বি আর আম্বেদকরের বিতর্কের বর্ণনা দাও, টিকা লেখো, জাতীয় শিক্ষা পরিষদ, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে যাবে, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, টিকা লেখো, নমঃশূদ্র আন্দোলন, ভারত ছাড়া আন্দোলনে শ্রমিকদের ভূমিকা কী ছিল, এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান, এটাও ভালো করে পড়ে যাবে। তো দেখো, 2023 সালের একটা সেট নিয়ে আলোচনা করছি, যে সেট থেকে তোমরা হুবাহু কমন পাবে প্রচুর প্রশ্ন। তো দেখো, এটা আমাদের লাস্ট সাজেশান, এই সাজেশান 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এই সমস্ত সাজেশানগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে টেক্সট বই হোক বা মানে বই হোক, তোমরা বের করে সুন্দর করে মুখস্থ করবে আমি বলতে পারি, এখান থেকে তোমরা 100% কমন পাবে। নীলদর্পণ নাটকে বাংলা সমাজের কিরূপ প্রতিফলন ঘটিয়েছিল, ভারত মাতা চিত্র ভালো করে পড়বে, এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওদ্দার ও কল্পনা দত্তের ভূমিকা লেখো, এটা ভালো করে পড়বে। কী বলেছে, জনিত উদ্বাস্তু সমস্যা ভালো করে পড়বে, দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা, কারিগরি শিক্ষা প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন ভালো করে পড়বে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, 8 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ আছে, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো, 2 নম্বরের প্রশ্ন, আনন্দমাঠ গোরা উপন্যাসে ঔপনিবেশিক ভারতের জাতীয়তাবাদ বিকাশ কিভাবে কিরূপ ভূমিকা পালন করে, 3 নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়া আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা করো, 4 নম্বরের প্রশ্ন, প্রকৃতি মানুষ শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা আলোচনা করো, 5 নম্বরের প্রশ্ন, বিপ্লবী আন্দোলনে। তো দেখো, তোমরা কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্কটাও ভালো করে পড়ে যাবে, বিপ্লবী আন্দোলনে সূর্য সেন, প্রীতিলতা ওদ্দারের ভূমিকা সংক্ষিপ্তভাবে বিবরণ দাও, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের পূর্বে বা পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও, লেখরেখার কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ ফুটে উঠেছে আলোচনা করো, 8 নম্বরের প্রশ্ন, 19 শতকের বাংলা নবজাগরণের রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, 9 নম্বরের প্রশ্ন,
লেখো ও রেখায় কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ ফুটে উঠেছে আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, 19 শতকের বাংলায় নবজাগরণের রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, কৃষক বিদ্রোহ রূপে বাংলার নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার ও জগদীশচন্দ্র বসুর অবদান লেখো। তার সঙ্গে তোমরা যে সমস্ত চিহ্নিতকরণগুলো পড়বে বা ম্যাপ পয়েন্টিং করবে, কলকাতা ম্যাপ পয়েন্টিং করবে, মাদ্রাজ, নাগপুর, বারদৌলি, পলাশি, দিল্লি, কোচিন, মুম্বাই, চৌরাচুরি, লখনৌ, ত্রিবান্দম, সুরাট, কানপুর, ব্যারাকপুর, হায়দ্রাবাদ, তার সঙ্গে তোমরা সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, মহাবিদ্রোহ, ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহগুলো ভালো করে ম্যাপ পয়েন্টিং করে যাবে। এখান থেকে 100% তোমরা কমন পাবে। তার সঙ্গে বিদ্রোহ থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমাদের 100% আসবে, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, রংপুটি বিদ্রোহ, ঠিক আছে, তার সঙ্গে ফরাজি ওহাবি আন্দোলনটা ভালো করে পড়ে যাবে। এবং এই বিদ্রোহের ভিতর থেকে মানে কৃষক আন্দোলনের ভিতর থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং আসে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, আশা করি ভালো করে বুঝতে পারছো। এই কৃষক আন্দোলন থেকে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং আসবে। তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।